بيجيشن هاي 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 سلام بشاشة المدبّد مدبّد سلام بشاشة المدبّد مدبّد দর্শকদের জন্য এই মুহূর্তে একটি বিশেষ সংবাদ হাইলাকান্দি বন্দুকমারা শিলচর আসাম ইউনিভার্সিটি রাস্তা বেহাল রাস্তা সংস্কারের দাবিতে সড়ক অবরোধ আসাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের দীর্ঘদিন ধরে বন্দুকমারা শিলচর ইউনিভার্সিটি রোডের রাস্তা অবস্থা অত্যন্ত বেহাল হওয়ার প্রতিবাদে সবর আসাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠন রাস্তা সংস্কারের দাবিতে আজ হাইলাকান্দি বন্দুকমারা শিলচর ইউনিভার্সিটি রোডের জাতীয় সড়কে রাস্তা সংস্কারের দাবিতে অবস্থান ধর্মঘট পালন করেন ছাত্রছাত্রীরা তারা বিভিন্ন স্লোগান দিয়ে এলাকা উত্তাল করে তুললেন রাস্তা সংস্কারের দাবিতে ঘণ্টাখানেকের উপর হাইলাকান্দি বন্দুকমারা শিলচর ইউনিভার্সিটি রোডের জাতীয় সড়ক অবরোধ করে রাখেন আসাম বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা এই উপলক্ষে আসাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সভাপতি শুভময় চন্দ্র জানান যে তারা পূর্বেও বহুবার রাস্তা সংস্কারের জন্য আন্দোলন করেছিলেন কিন্তু প্রতিবারই হাইলাকান্দি এবং কাছাড় জেলা থেকে ম্যাজিস্ট্রেট এসে তাদেরকে অতিসত্বর রাস্তা সংস্কারের আশ্বাস দিয়ে যান কিন্তু কাজের কাজ কিছুই হয় না প্রতিনিয়ত হাইলাকান্দি থেকে শতাধিক ছাত্রছাত্রীদের এই বন্দুকমারা শিলচর আসাম ইউনিভার্সিটির বেহাল সড়ক দিয়ে আসাম বিশ্ববিদ্যালয়ে যেতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে এরপর হাইলাকান্দি থেকে বন্দুকমারা এসে উপস্থিত হন সদর চক্র আধিকারিক ডেভিড বড়া এবং সদর থানার ওসি ইন্সপেক্টর আম্পি দাউলু গপ্পু সহ পুলিশ কর্মীরা সদর চক্র আধিকারিক ডেভিড বড়া আসাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ সভাপতি শুভময় চন্দ্র এবং অন্যান্য ছাত্রছাত্রীদের অতি শীঘ্রই রাস্তা সংস্কারের কাজ শুরু হবে বলে আশ্বাস দিলে আন্দোলনকারী ছাত্রছাত্রীরা তাদের অবস্থান ধর্মঘট প্রত্যাহার করে নেন বিস্তারিত দেখুন হাইলাকান্দি থেকে পাঠানো সিপিএন ডায়েসের প্রতিবেদনে